মার ঘুম এসে গেল ঘুম এসে যাওয়ার পরে মার হাতটা পরে গেল, মার আবার ঘুম ভেঙে গেল আবার পাখার চলতেছে বাতাস ছোট্টকালে আল্লাহ আমার মা যেভাবে আমাকে লালন পালন করেছে আল্লাহ আমার মাকে আমার বাবাকে কবরে ওইভাবে জান্নাতে লালন পালন করো আমার আল্লাহ নিজে দোয়া শিখাই দিচ্ছে সারা জীবন দোয়া আজকে শোনাই দিয়ে গেলাম এর পাটটা ভেঙে ভেঙে বললাম মা কেমনে আপনাকে লালন পালন করেছে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে এখন দোয়া যদি বন্ধ করেন তো নাফরমানি হবে মালিকের সাথে এই দোয়া যদি বন্ধ করেন তো নাফরমানি আল্লাহর সাথে হবে এই দোয়া যদি মা বাবার জন্য বন্ধ করেন আমার দেশের বহু ছেলে আছে দোয়া না যে দোয়া সে দোয়া করে ঘুমিয়ে ঘুমিয়ে মনে মনে দোয়া হয় না কি রে বেটা দোয়া করতে হলে রব্দি করিমের দরবারে ভিকারি বেশি চেতন দুইটা টাকার জন্য ভিকারি হাত পেতে বিনাই বলে বাবা আমি অসুস্থ মানুষ অভাবী মানুষ আমাকে দুইটা টাকা ভিক্ষা দেয় অনুনয় বিনয় করে আপনার দিকে হাত বাড়িয়ে দিছি ভিকারি কত অনুনয়ের সাথে বিনয়ের সাথে আপনার কাছে স্যারেন্ডার করছে বাবা আমাকে দুইটা টাকা ভিক্ষা দেয় এই জন্য আল্লাহ রসুল বলছেন কোনো জানজাকারি কোন সায়ল যদি তোমার কাছে কিছু ভিক্ষা চায় তো তুমি মাহরুম করো না কিছু দিয়ে দাও দুইটা টাকার জন্য সে আপনার কাছে স্যারেন্ডার করছে একবারে মাথা নামিয়ে দিছে বাবা আমি অভাবী মানুষ আমাকে কিছু দেশে দুইটা টাকার জন্য একজন মানুষ একজন মানুষের কাছে স্যারেন্ডার করতেছে দেন এ মুসলমান দুনিয়ার দুইটা টাকার জন্য যদি একজন মানুষ আপনার কাছে স্যারেন্ডার করতে পারে আরে মানুষ হয়ে রাব্বে কারিমের দরবারে আপনাকে স্যারেন্ডার করতে হবে খুব বিনয়ে 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 কি কথা বলেন ঠিক না বেঠে আপনাকে কে শিখাইল আজকে বেদাত আপনি সুন্নত বাদ দিয়ে বেদাত বুঝে গেলেন

সে কাবা ঘরের সামনে চাদর মোনা দিয়ে দু হাত পেতে মাকাম ইব্রাহিম কাবার সাথে ঠেকিয়ে দি কোনোনয় বিনয় করে কাঁদতেছে খুব জোরে 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 হাও মাও করে কাঁদতেছে আল্লাহ আমি জীবন অনেক ভুল করছি আমার অনেক গুনাহ হয়ে গেছে আমি অনেক পাপ করছি আমার অনেক গুনা হয়ে গেছে তো ওনার কান্না দেখে ওনার অনুনয় বিনয় দেখে সমস্ত হাজিরা তাওয়াব বাদ দিয়ে ওনার দিকে চেয়ে রয়েছে যে লোকটা কি তুমি তো চাদর মোড়া দিয়ে কাঁদতেছে তো হাজিদের তওয়াপ বন্ধ হয়ে গেলো চিনুকটা কীভাবে কাঁদতেছে বিনয় বিনয়ে বিনয় বিনয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি অনেক গুনা কুছসি আল্লাহ কত গুনা কুসছি আমি আল্লাহ এইভাবে সে কাবা ঘরের সাথে হাত ঠেকিয়ে দিয়ে চাদর বোনা দিয়ে বিনয় বিনয় কাঁদতেছে কাঁদতেছে হাত পেটে ফেটে কেন হাজিদের টবাব শেষ হয়ে গেছে হাই এই লোকটা কা দেখে পরে যে কান্না যখন শেষ এগুলো চাঁদর ওঠানোর পরে দেখে সর্বনাশ শহীদ কার বলা ইমাম হুসাইনের আওলাদ এইভাবে বসে বসে কাঁদতে চার ইমাম হুসাইনের আওলাদ যদি বিনা বিনা হাত তুলে কাটতে পারে আর তুমি বেদাতের ফতোয়া নিয়ে চলে এসে সেরেন্ডারটাকে আল্লাহ বেশি পছন্দ করে আপনি কোনো রূপ করুন সেরেন্ডার করবেন আল্লাহর কাছে ভুল হয়ে গেছে যত পরিমাণে গুণা হোক না কেন সেরেন্ডার করে বসবেন আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ তুমি দয়া বল আপনি স্যারেন্ডার করে বসবেন সাথে সাথে স্যারেন্ডার ভুল হয়ে গেছে স্যারেন্ডার করবেন আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহর দরবারে কোনো গরিমা নাই আরে আজাজির যখন ভুল করলো তখন আজাজির যদি স্যারেন্ডার করতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে তখন কিন্তু আজাজির ক্ষমা পেয়ে যায় কিন্তু সে স্যারেন্ডার করেন সে আরও নিজের পক্ষে দলিল সাবমিট করছে যে না বালা আর আদম সুফিয়ুল্লাহর আদত হচ্ছে আদম ভুল করার সাথে সাথে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে এজন্য আমরা আদমের সন্তান আমাদের কাজ থাকবে আল্লাহ ভুল হয়ে গেছে আমাদের কাজই হচ্ছে আল্লাহ ভুল হয়ে গেছে বাস এটা স্বীকার করে কৃতজ্ঞতা এই যেভাবে দোয়া করো এই জন্য আমাদের উচিত অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করা আজকের মাহফিল কবরবাসী স্মরণে এই মাহফিল আপনারা সাজিয়ে দিয়েছেন মরহুম যারা কবরে চলে গেল দুনিয়ার আজকে আমাদের ছেলেপেলেরা বাচ্চারা যেমন আনন্দ করতেছে লটপটি কিনে চটপটি কিনে এটা খায় সেটা খায় বাবার পকেট থেকে টাকা নেয় দাদার কাছ থেকে নেয় দাদির কাছ থেকে নেয় মার কাছ থেকে নেয় ফুফুর কাছ থেকে নেয় চাচার কাছ থেকে নেয় আমাদের কবরবাসী এই সোয়াগাজির গোবিন্দপুর এলাকার যত মানুষ কবরে ঘুমানো এই কবর থেকে তারা আজকে অত্যন্ত আনন্দিত হয়ে খুশি মনে তারা আনন্দিত হয়ে দেখে বলে সন্তান মাহফিলে গেছে আমার জন্য তারা অনেক বিরাট বড় খুশি কবর থেকে তারা আনন্দে আপ্লুত হয়ে তারা আমাদের দিকে প্রতীক্ষায় বসে আছে ছেলে আমার জন্য দোয়া পঠাবে। ছেলে আমার জন্য দয়া পঠাবে। ছেলে আমার জন্য দোয়া পাঠাবে 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 এরা খুশি হয়ে গেছে জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানোর নাম হলো ইসাল-এ-সাওয়াব। সভা এ সাওযাব সংজ্ঞাটা হলো জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা মারা গেছেন সাদ তো মা যদি বেঁচে থাকতেন কিছু ওসিয়ত করতেন। মার জন্য কি সাদকা দিতে পারি? বলে হ্যাঁ দিতে পারো। বলে হুজুর সাতকার সবাব কি মার কবরে যাবে বলে হ্যাঁ অবশ্যই যাবে বলি ইয়ার সুর আল্লাহ আমার একটা খেজুরের বাগান আছে আমি বাগানটা সবার জন্য উন্মুক্ত করে দিলাম না আর একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ বন্ধু কিসের বাগান খেজুরের বাগান তো খেজুরের বাগান থেকে খেজুরের ফল মানুষ খাবে মানুষ খাওয়ার কারণে নেকিটা সাজ রবি আল্লাহ মানুর মায়ের কবরে পৌঁছাই যায় আরেকজন সাফ ছিল তিনি রসুল করিমের কাদমে দেশে বলেন হুজুর আমার মা মারা গেছে সাবকা দিতে পারি বলে হা পারো বলে হুজুর কি দেব বলে তোমার খুশি বলে না ইয়ার সুল্লাহ আপনি বলে দেন তো নবী বললেন সাদ মদিনাতে কুয়ার অভাব তো তুমি তোমার মায়ের নামে একটা কুয়া খনন করে দাও মার হাবা বলা যাবে আচ্ছা আমরা দেশে টিউবওয়েল আর দেশের কুয়া কিন্তু এক না মদিনাতে যারা থাকছেন আপনার তো অনেকেই প্রবাসে সৌদি আরবে থাকেন ও কুয়া তো অনেক বড় বড় আমাদের দেশের পুকুরের অর্ধেক সোমার অনেক বড় কুয়া একটা কুয়া খন মানে খনন করতে কি পরিমাণে টাকার দরকার হয় তো এই কুয়া খনন করে দিলেন কারণ কি উদ্দেশ্য হলো এই কুয়ার পানি মদিনার মানুষ খাবে এই সোয়াবটা সাহায্যের লভাঙ্গুর মায়ের কবরে চলে যাবে এটার নাম বলো জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো মসজিদে ঢুকছেন জুমার দিন দশটা টাকা দিয়ে বাক্সের মধ্যে রেখে নিয়ত করবেন আল্লাহ মা কবরে চলে গেছে মার নামে দিয়ে গেল খানায় গেছেন একটা এতিমের জন্য বরাদ্দ করে দিয়ে সে বলবেন আল্লাহ পিত্রপুরুষরা কবরে চলে গেছে তাদের নামে দিয়ে গেল বিনিময়টা কি আপনি নিজে নেকি পাবেন যাদের নামে দিলেন তারাও পেয়ে যাবে আপনারও হবে যাদের নামে দিছেন তাদেরও হবে আজকের মাহবিল কবরবাসী সরজে আপনারও হবে যারা কবরে চলে গেছে তারাও পেয়ে যাবে নিয়তে দুই লাভ এর জন্য কোনো ইবাদত এক ছাড়া হয় ইবাদতটা নির্ভর করে নিয়ত ও সহি বিশুদ্ধ এখলাস ও নিয়ত যদি ঠিক থাকে তাহলে ইবাদত মঞ্জুর হয় আমাদের দেশে অনেকে আমরা দান করি মানুষ দেখানোর জন্য কিন্তু না হাদিস আসছে একটা তোমরা শোন আল্লাহ পাক প্রথম পানির সৃষ্টি করো নুরে মোহাম্মদ এটা আলাদা এটা আলাদা সাবজেক্ট এটার ব্যাপারে আমার কাছে পঞ্চাশ জন বিশ্ববিখ্যাত ইমামের কিতাব আছে এটা আলাদা বিশ্ব আছে আল্লা পানি সৃষ্টি করলেন সাধারণ সৃষ্টির মধ্যে আল্লাহ পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে আল্লাহ আরশে মোহাল্লা সৃষ্টি করলেন আরশে মোহাল সৃষ্টি করার পরে আল্লাহ পানির উপরে আরশে পানির উপরে আল্লাহ আরশে মোহাল্লা স্থাপন করলেন পানির ভিতরে বাষ্পীয় চলতে লাগলো এই বাষ্প থেকে আল্লাহ রাব্বুল আলমীর আসমান সৃষ্টি করলেন এবং পানির সর্বশেষ নির্যাস থেকে আল্লাহ জমিন মাটি সৃষ্টি করলেন সুবাহ বলা যাবে আমার নিজস্ব কোনো বর্ণনা না আমি ইমাম ইব্দুল কাসির আল থেকে বলতেছি তো খুব মনোযোগ দিয়ে এ জমিন সৃষ্টি হল আল্লাহ পাক লৌহ কলম সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করার আগে তো কলমকে বললেন কলম তুমি লেখো উত্তুপ তো কলম বলতেছে ইয়ার কি লেখবো আল্লাহ বলেন মাকা দিলাল খাল তুমি সৃষ্টির তোক লেখো এই গাছের ভাগ্যে কি হবে কলম লিখলো বিড়ালের ভাগ্যে কি হবে কলম লিখলে আরে বন্য প্রাণী বাঘ ভাল্লুক সিগাল বেজি এই খাটাস যা যা আসে সৃষ্টির ভিতরে এটার কি ভাগ্যে কি হবে কলম লেখলো আপনার বাড়ির গরুটা কি পরিমাণে দুধ দিবে এবং খাবার খাবে কলম লেখলো আপনি হাজার চেষ্টা করলে দুই মন দুধ দোয়াইতে পারবেন না যেটা আসমানে বরাদ্দ হয়েছে ওটাই পারে আপনার গাছের লেবুটা কি পরিমানে লেবু দিবে এটা আল্লাহ কলম লিখে ফেলল আপনার বাড়ির কুকুরের ভাগ্যে কি হবে কলম লিখে ফেললো আপনার নসিবে কি আছে কলম লিখলো তাকদিরকে বিশ্বাস করা ইমানের একটা পাঠ। আল্লাহ দিনায়ুকমিনুনা বিল গায়ব গায়বের উপরে বিশ্বাস করা ইমানের অংশ আমি এই পুরাটা করতে গেলে আজকে দিনটা ছেসে যাবে শুধু গায়বের উপরেই আছে আল্লাহ দিনায়ুকমিনুনা বিল গায়ব গয়েবের উপরে বিশ্বাস করাটা ইমানের একটা অংশ আপনার ভাগ্যে কি হবে এটা অদৃশ্য আপনি দেখেন না কিন্তু বিশ্বাস করতেই হবে আল্লাহ বোঝার তৌফিক দিক বলে না আমি কষ্ট হচ্ছে আপনাদের বেশি সময় দেব না আর মাত্র পনেরোটা মিনিট সময় ও আমার শেষ নির্যাস টেনে নিয়ে আসছে এতক্ষণ যাহা বলছি বাড়ি পর্যন্ত দয়া করে নিয়ে যাবে যুবক যারা আছেন তারা নিয়ে যাবেন বৃদ্ধরা তো অনেক ওয়াজ নিচ্ছে আপনাদের দায়িত্ব এখন বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ রে করিম বললেন এই জমিন সৃষ্টি করলেন মাটি তো মাটি সৃষ্টি করার পরে পৃথিবী খালি কাপে দুলে মুসনাদ আহমদে বিশুদ্ধ যে জমিন কাঁপতেছে দুলতেছে তো জমিনটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন কি সৃষ্টি করলে পাহাড় পাহাড় হলো পৃথিবীর প্যারেক স্বরূপ পাহাড় সৃষ্টি করে দিয়ে জমিন থেকে আল্লাহ পাক স্থির করে দিল সাহাবিরা জিজ্ঞেস করল হুজুর তাহলে বোঝা গেল জমিনের চাইতে পাহাড় বেশি শক্ত কিন্তু পাহাড়ের চাইতে শক্ত কি কিছু আছে নবীজি বলেন হ্যাঁ সাহাবিরা পাহাড়ের চাইতে বেশি শক্ত হলো লোহা বলি আর সুল আল্লাহ লোহার চাইতে শক্ত কিছু আছে কি নবীজি বলেন হা লোহার চাইতে শক্ত হলো আগুন কারণ আগুনের মধ্যে লোহা লোহা দিলে নরম হয়ে গলে যায় লোহার চাইতে শক্ত আগুন বলি আর সুল আল্লাহ আগুনের চাইতে শক্ত কিছু আসেনি নবীজি বলেন হা আগুনের চাইতে শক্ত হলো বাতাস কারণ আগুনের মধ্যে বাতাস মারলে আগুন নিভে যায় সোহান আল্লাহ বলবেন হিসাব দেখেন আগুনের চাইতে শক্ত হলো বাতাস নবীজি কে সাহাবাই গ্রাম বলে নি আর বাতাসের চাইতে শক্ত কিছু আছে কি নবীজি বলেন হাস আছে কি নবীজি বলেন সাহাবির আরে বাতাসের চাইতে শক্ত হলো তুমি এখলাসের সাথে ডান হাত দিয়ে যাহা দান করবা বাম হাতে তা জানবে না এক লাশের সাথে একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে খুবই একনিষ্ঠতার সাথে তুমি যাহা ডান হাত দিয়ে দান করবে বাম হাতে তাহা জানবে না এটা হলো বাতাসের চাইতে শক্ত বাতাসের চাইতে আগুন শক্ত আগুনের চাইতে লোহা শক্ত লোহার দুঃখিত পৃথিবীর চাইতে পাহাড় শক্ত পাহাড়ের চাইতে লোহা শক্ত লোহার চাইতে আগুন শক্ত আগুনের চাইতে বাতাস শক্ত বাতাসের সাইতে তুমি যাহা ডান হাতে দান করবে এখলাসের সাথে বাম হাতে জানবে না এটা হলো বেশি শক্ত চিন্তা করেন তাহলে মানুষের এখ্লাসের দাম কত এই জন্য প্রত্যেকটা ইবাদত আপনি এখলাসের সাথে করবেন আজকে যেটা করছেন এটা ক্লাসের সাথেই করছে মার জন্য দোয়া করবেন এখলাসের সাথে করবেন আন্তরিকতার সাথে করবেন আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন বলে না আমি তার অনুপস্থিতি বুঝে যাওয়াটা জরুরি এই জন্য এখলাসের গুরুত্ব অনেক এক টাকা দান করেন এখলাসের সাথে দেখবেন এটা বহুত পাহাড়ের মতো নিয়ে প্রিয় মুসলমান এই জন্য দোয়া চালবে দোয়ার অনেক ফায়দা অনেক ভজিলত অনেক মর্তবা এসতে ঘরের অনেক দাম তাহলে বন্ধুগণ এত সময় পর্যন্ত আমি বুঝাইলাম তাহলে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে আল্লাহ রাব্বে কারিমের দরবারে আমাদের কৃতজ্ঞ হওয়া লাগবে আল্লাহ আপনার আমার কাছে কিছুই চান না আল্লাহ একটা জিনিস চান আপনি আল্লাহর শকর গুজার বান্দা হবেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন একদিন আম্মাজান ডাক দিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ নবীজি নামাজ পড়তে 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 পা ফুলে যাইত সারা রাত্র নামাজ পড়তে 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 পা ফুলে যাইত সারা রাত্র নামাজ পড়তে 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 পা ফুলে যাইত আম্মাজান বলেন